സദ്യ സൃഷ്ടി ചെയ്യുന്നത് ইয়ার বাচ্চে নারাই সগরা ওর বাচ্চে নারাই সগরা আমার বাচ্চে হেদিকে নারাই সগরা হয়ে গেলগা এইটা কি কাম ঠিক হইতাছে ওই তো বুঝলা নিগে না করে গেরা এটা করে গেরা আপনি জানেন না হলো এটা করে ওই যে বোম্বল আছে না হ্যাঁ এই বোম্বল ও তো একটা বেদাই গেল গিরাম না অশান্তিতে হাসলে কি কোন আমলে ওই যে আমার পাশের বাড়িতে দুই মহিলা আছে না এই দুই মহিলারে ভাবে দুই মহিলারে বুদ্ধি দিয়ে দুইজন তাকে এমনি করে নাড়ে বাজে দিছে পরে যে হুনি যে দুইজনের কাছে একজনের কথা আরেকজনের কাছে বদনাম করছে এইভাবে ঝগড়া বাজায় ঠিকই কইছেন আপনি এর এর কথা নিয়ে ওর কাছে কয় ওর কথা নিয়ে ওর কাছে কয় এই কইয়া সারাটা গ্রামের ভিতরে এই বোম্বল অশান্তি সৃষ্টি করতে এর একটা বিহিত করণী রাখবো না করলে চলবই না ভাই এই গ্রামের অশান্তির মূল এখন ওই বোম্বল ওই বোম্বল আরে হেগা তো বুঝলাম হ্যাঁ কিন্তু কইলো মাংস আবার খান যে তো ওই কথাটাই হন হুই নাই একটা বেগল হেবাতে সৃষ্টি মানে হেকবার হেক খবর কো নিয়া হ্যাঁ কথা কয় কিচ্ছু বোঝা যায় মানে আগুন আর বানি এক হয় না এইবে কথা কইয়া বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই আমনে কো খাইয়া কাম নাই কে হ্যাঁ আমার এনে এত সমালোচনা কি এই তোমার এনে সমালোচনা কর তুমি গ্রামের কি যে তোমার এনে সমালোচনা কর আর তোমার ডাকছে গেরাই নে আমার ডাউন না কোকে আমি যে জাবান হইছি দেখলাম না আপনারা সমালোচনা করতেছে তুমি তো গ্রামটার ভিতরে অশান্তি করতেছ হ্যাঁ আমি তো অশান্তি করতেছি তাই না আমি যদি সত্যি কথা কই তা তো আপনাকে বিশ্বাস হবো না এই যে ফালানি গোবর তো নাইলাম হ্যাঁ ফালানি গোবরতে গরু বিয়েছে গরুর পেটে গরু না দুইটা ছাগলের বাচ্চা হইছে দেখছেন দেখছেন ও কি কথাটা কইয়া ফলাইছে কয় যে গরুর পেটে থেকে দুইটা ছাগলের বাচ্চা হইছে এইটা কোনদি সম্ভব হয় ওই ওই কি গায়ের পেটে কোনদি ছাগলের বাচ্চা হই আমি নিজের চোখে দেখছি আমার দেহা কি ভুল বিশ্বাস না আমরা তো দেখে আনলে যাই নিজের চোখে দেখমু হ্যাঁ ওই যাই ওই তোর খবর আমি জানি না আপনি আমার কি খবর জানেন তুই জায়গায় জায়গায় বেতাল করস না আমি তো বেতাল করি ওই যে আমি যে উচিত কথা কই হাত ধরে বেতাল বাজে তাই না উচিত কথা কইছ হ্যাঁ হ্যাঁ আমার সামনে নগ্না আছ না গিয়া হ্যাঁ নগ্না যাব না ওই তুই এই এলাকায় ঢুকবি না দিবনি নাগে দিলাম আমাকে তোর বাড়ি দিনে হিনে থাকি আমাকে এই হিনে মধ্যে তুই ঢুকবি এই এলাকা বলে আমাদের বাবের সম্পত্তি তাই না আমার বাবের সম্পত্তি না তোর বাবের সম্পত্তি হ্যাঁ বাবের সম্পত্তি আলা বেদ অবজানি গান গান যা এই সত্যি কথা কইছ আর দোষ হয়ে গেছে আইলাম না ওকে বলে কি ওবা মা আইলাম না হ্যাঁ যাই দিগা আমার নগর আগারি কর দেখছ দেখছ চেঙ্গুর বাচ্চা কি কয় হ্যাঁ চেঙ্গুর বাচ্চা কয় এই এলাকায় তুই থাকা হবি না রাখ চেঙ্গুর বাচ্চা তোর আমি পাইতাছি তোর মজা আমি দেখাম আমার এই এলাকায় বন্ধ করা বাইর কোন আমার কথা বিশ্বাস তো বা বিশ্বাস করা যাচ্ছে এই এলাকায় যেন তোর দেখি না তোর দেখলি বারে কেন মনে করি ফাঁদা ফাঁদা করি আমদের বাড়ির আশেপাশে দাঙ্গো বাড়ির আশেপাশে তাদের করে না ধরে ও জানি ঘুরা মানে না জানি বিশ্বাসই করি না কিন্তু ঘটনা হয়েছে যে ও যে বাড়ি বাড়ি যাইয়া বাড়ি বাড়ি যাইয়া যে এক মহিলার নাকি আর এক মহিলার নাকি ঝগড়া করা যে বাজাইতেছে এইটাই তো বড় সমস্যা হয়ে গেছে আমার কথা আপনারা এইটা পালন করেন ও জানি ওই এলাকায় না ঢুকতে হ্যাঁ সুন্দর একটা পরামর্শ দিচ্ছে আপনার কথা হ্যাঁ এটা আমার সবাই লক্ষ্য রাখতে হবে ও জানি এলাকায় না আসতে পারে এলাকায় এই জন্য না আমার পারে এইটা আমাকে সচেতন থাকতে হবে এটাই চোখের মধ্যে একটা জিনিস ধরা পড়ছে তো এই কারণে এলাকায় ঢুকছি কি জিনিস ধরা পড়ছে আপনার একটা কথা কই কাকা আপনার ছাগল আছে কি হ্যাঁ আছে আপনার ছাগল আছে না আছে আপনার ছাগলে ওই যে কাদের আছে না হ্যাঁ কাদের ওই কাদের তো মনে হচ্ছে ঘাস বুনছে
গরুরে খাওয়াবার নিগে এইখানে আমি ঘাস হয়েছে বুঝছেন, এই ঘাস খাইয়ে ছাগলে শেষ করে লাইতেছে। এটা যদি না কই তাহলে মানুষের অনাষ্টি এটা দেখা ঠিক না তো। আমার ছাগলে খাইতেছে, আমি ছাগলে খাইতেছে আমি দেখলাম। এর জন্য কই বাড়াইলাম যে কাকার যে কই গে, কাকা তো আমার উপর রাগ করছে, এলাকায় ডুকপারি নিষেধ করছে, অন্তত একটা ভালো কাম করি, এই কারণে আমনের বলাইলাম। এবার ঘাস গোনা খাই সাফ ফিরালো কাকা, মনে করেন যে মাসি তো পয়সা খরচ করে বুনছে, অনেষ্টি করতেছে, আপনার ছাগলটা নিয়ে তো খরচ দেয়। আচ্ছা 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 পাম নিতি কাকা, তাহলে যাই ছাগলটা দিয়ে আনকা। আবার যদি ছাগলটা নিয়ে খুঁড়ে দেয় ছাগল না, তিন বিঘা চারটা ছাগল নাম্বার বাড়াই তো মানে অনেকগুলা দিকে আছে যাই, আমি দিকে যাই যদি হোড়া নেই থাকে। ভাবি এটা কথা কমু, এটা কথা কমার নিকাইছি কি কথা হলো কি ওই যে ঘাস বুনছেন, এই ঘাসের ভিতরে বুঝছেন ছাগল ঘাস খাইতেছে। আমার কথা কইন না, হ্যাঁ আমার কথা কেউ বিশ্বাস করে না, কইন না হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমারে কয় যে বেজাইলা লোক, বেজাল কারে কয় দেহিসনি, এই তো বেজাল বাজান শুরু করলা। কি মরা কাম, আমি হলি ছাগল আইনা কোয়ারে দিমু। মানুষ বিশ্বাস করে না, এম যদি একটা সত্যি কথা কই তাহলে আমিও বিশ্বাস করে পারছি না, তারপর আমার কর লাগবো, আমার যেটা দায়িত্ব এটা আমার খরণ লাগবে। আচ্ছা এত কথা কর না, কি কবি এটা কো, চাষা তো ভুল হয়ে গেছে যা, কিন্তু চাষার স্বভাব চরিত্র এখনো ভালো হইলো না। তোর কথা কিছু বুঝতে আসে না, কি করে খুলে গো, কি খুলে কমু যে আপনি আগে রাগারে কি করেন, হ্যাঁ তুমি তো কোবার সাহস হই না, চাষা এখন বয়স হয়েছে না, এই পলাহানের না গেলে এখনো না খালে ন্যাকা না করে, ওই যে কাদের আছে না, কাদের যে ঘাস খেত বুনছে, এই ঘাস খাতে দেখলাম যে চাষা উকি ঝুঁকি পাত্তাছে। কি কর।
গাছ নরে তাহলে তো ভিতরে আছে, ভিতরেই দেখি ছাগল তো খেতের ভিতরে আছে, দাঁড়াও ছাগল এত ভিতরে দুঃখ আমার এই এলাকায় আবার দিবি না, দেখি মন বেজাল বাজাইছি না, বোরাতে গোতা খা গোতা খা। ওই ছেড়ারে খালি কম মিশা কথা কয় আর পেঁয়াজ না গায়, ওই ছেড়াই সত্যি কথা কইছে। কেন কইছে? কোন ছেড়া কইছে আমার নাম কন রাখবো? হ্যাঁ নাম হুলমু। ওই যে বম্বল বম্বল কইছে দেখে তোমার দুইজন ধরে হারলাম। কি বম্বল কইছে তারে? হ্যাঁ বম্বল কইছে। সা ওই বম্বলই তো আমারে কইছে। ও বম্বল তো ভাবি আমারও তো কইছে। কি আমনেরও কইছে? আমি একটা কথা কই, এই পেস্টা বাজাইছে তোর বম্বল। তাহলে এই বম্বল ডাকে একটু খুঁজে বার কর, আরে যদি পাই আইতে খাইরা তে পারি যার মাথা রে একার চলে। ওই যে বম্বল ওই যে এই তো তো বাই 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 ও বাবা ও বাবা আর কোনদিন বেজাল বাজাবো না।